ফ্রেন্ডস, তোমরা অনেকেই টু কলার অ্যাপস ব্যবহার করে থাকো যাতে অচেনা কেউ কল করলে তার নাম তার ডিটেলস দেখে নিতে পারো। বাট এই টু কলার অ্যাপসকে পেছনে ফেলতে মেড ইন ইন্ডিয়া ভারত কলার নামে অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে। আর এই ভারত কলার অ্যাপ্লিকেশনটি সেফ অ্যান্ড সিকিউর বলে মানা হচ্ছে, কারণ এই অ্যাপ্লিকেশনটি তোমরা যদি ব্যবহার করো তাহলে অচেনা কেউ কল করলে তার নাম তার ডিটেলস সরাসরি ডিসপ্লেতে ভেসে উঠবে। এছাড়াও কোথা থেকে যদি স্প্যাম কল আসে তাহলে তোমাকে অ্যালার্টের মাধ্যমে জানিয়ে দেবে ভারত কলার অ্যাপস। তো ফ্রেন্ডস, এই ভারত কলার অ্যাপসে এখন অবধি 50 মিলিয়নের বেশি ইউজারদের ডেটাবেস রয়েছে, আর এই অ্যাপ্লিকেশনটি সেফ অ্যান্ড সিকিউর বলে মনে হচ্ছে। তো ফ্রেন্ডস, ভারত কলার অ্যাপসের দাবি যে এই অ্যাপ্লিকেশনে ইউজারদের কন্ট্যাক্ট লিস্ট, কল লং তাদের সার্ভারে সেভ হয়ে থাকে না, তাই প্রাইভেসি পলিসি নষ্ট হওয়ার কোনো সুযোগই নেই। সব ডেটা ভারত কলারের এনক্রিপ্টেড ফরম্যাটে সেভ হয়ে থাকে, আর এই সার্ভার ভারত ছাড়া অন্য কোনো কান্ট্রি থেকে ওপেনও করা সম্ভব না। তো ফ্রেন্ডস, এই ভারত কলার অ্যাপসটা কীভাবে ইউজ করতে হয় চলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো চলো মোবাইল স্ক্রিনে লেটস গো। তো ফ্রেন্ডস, ভারত কলার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমি প্লে স্টোর ওপেন করলাম। এরপর সার্চ বারে টাইপ করতে হবে ভারত কলার। দেখতে পাচ্ছ ভারত কলার লিখে সার্চ করলাম, আর এখানে ফার্স্ট অ্যাপ্লিকেশনটি চলে এসছে ভারত কলার। তো এখানে আমি টাচ করে দিলাম, তো অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছ ভারত কলার, কলার আইডি স্প্যাম, ব্লক আইডি কলার। তো এই যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি তোমাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি, তো সিম্পলি অ্যাপ্লিকেশনটি তোমরা ইনস্টল করে নেবে। তো ফ্রেন্ডস, ভারত কলার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে, এরপর ওপেন। তো ওপেন করার পর গেট স্টার্টে টাচ করতে হবে। দেখো নিচে রয়েছে গেট স্টার্ট, জাস্ট এই গেট স্টার্টে টাচ করে দিলাম। এরপর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো দেখে নেবে। এরপর প্রসিড, তো প্রসিডে আমি টাচ করে দিলাম। তো দেখতেই পারছো এখানে লেখা আছে ইওর কন্ট্যাক্ট নাম্বার। তো সিম্পলি তোমাকে একটা নাম্বার এখানে টাইপ করে দিতে হবে, আর সেই নাম্বার ওটিপি যাবে। তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমি আমার নাম্বারটা টাইপ করে দিলাম, এরপর নেক্সট। তো নেক্সট করে দিলাম, এরপর এই নাম্বারে একটা ওটিপি আসবে, সিম্পলি এই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, ওটিপিটা আমার চলে এসছে, তো ওটিপিটা দিয়ে দিলাম। এরপর ভেরিফাই, ভেরিফাই টাচ করে দিলাম। তো সিম্পলি দেখো প্রথম যে পেজটা ওপেন হয়েছে ইওর নেম, তো এখানে তোমার নামটা লিখে দেবে। এখানে আমি লিখে দিচ্ছি সুকেন লিখে দিলাম। এরপর নেক্সট, তো সিম্পলি এটুও কাজ করলে হয়ে যাবে। এরপর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এসছে, এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসেসে টাচ করতে হবে, আমি টাচ করে দিলাম। এরপর ফ্রেন্ডস, ভারত কলার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা পারমিশনটা দিয়ে দিতে হবে, আমি টাচ করে এখানে পারমিশনটা দিয়ে দিলাম। এরপর ব্যাক। এরপর ফ্রেন্ডস দেখবে তোমার সমস্ত কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলো এখানে চলে আসবে, তোমরা যদি চাও এখান থেকে সরাসরি কল করতে পারবে। এছাড়াও কোনো অচেনা নাম্বার এখানে টাইপ করে তার ডিটেলস দেখে নিতে পারবে। এছাড়াও নিচে দেখো বেশ কিছু অপশন রয়েছে, এখানে কন্ট্যাক্টস রয়েছে, এখানে প্রোফাইল রয়েছে, তুমি যদি চাও তোমার এই প্রোফাইল এখান থেকে এডিট করতে পারবে, তোমার ছবি সেট করতে পারবে। এছাড়াও দেখো এডিটের বেশ কিছু অপশন রয়েছে, তোমার নাম চেঞ্জ করতে পারবে, তো ইজিলি তোমরা এখান থেকে কিন্তু প্রোফাইল চেঞ্জ করে নিতে পারবে। এছাড়াও আরও বেশ কিছু অপশন রয়েছে, দেখো নিচে এখানে রয়েছে প্রোফাইল আর অ্যাবাউট আস, আর ওপরে একটা থ্রি লাইন্স রয়েছে, এই থ্রি লাইন্সে টাচ করেও তোমরা প্রোফাইল সেট করতে পারবে, সেটিং সেট করতে পারবে। এখানে আমি যদি সেটিংয়ে টাচ করি, এখানে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ তোমরা চেঞ্জ করতে পারবে। দেখো এখানে বাংলাও রয়েছে, তো যেহেতু ইংলিশ আমার সেট করা রয়েছে আমি এখানে ইংলিশই থাক, তোমরা চাইলে এখানে বাংলাও সেট করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, এখানে তোমরা আরও বেশ কিছু অপশন পেয়ে যাবে, এগুলো অবশ্যই দেখে নেবে। নতুন একটা অ্যাপ্লিকেশন, অসাধারণ একটা সেফ অ্যান্ড সিকিউর অ্যাপ্লিকেশন এই ভারত কলার। তো ফ্রেন্ডস, এই যে ভারত কলার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হলো, এরপর তোমার কাছে যেই অচেনা কেউ কল করবে তার ডিটেলস কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এরকম আরও নিত্য নতুন মোবাইল টিপস এই চ্যানেলে আপলোড হতে আসে, তোমরা যাও চ্যানেলে ভিডিওগুলি দেখে আসো।